সঠিকভাবে পালন করতে হবে। এবং যারা আমরা গাড়ি চালাই, বাইক বলেন, গাড়ি বলেন, যে পণ্য গাড়িটাই বলেন না কেন, যানবাহন, সেটাকে আমাদেরকে সুন্দর মতো নিয়ন্ত্রণে রাখতে হবে। যে অ্যাম্বুলেন্সটা দেখেন জ্যামে পড়ে গেছে, কি করবে, বাংলাদেশে যতই হুইসাল দেখ কেউ কারো কথা শুনে না। এ হলো অবস্থা, দেখেন কোথার সিএনজি এই যে লেন কতগুলা, কে কীভাবে যাবে। আসলে তো এরকমের দেখালে সারা ঢাকা শহরই আপনাদেরকে দেখাতে পারবো, বাট আমাদের কী আর বলার, শুধু বলে যাব। বাট কাজ সবারই করতে হবে, বিবেককে সবার আগে কাজে লাগাতে হবে। এই ছিল বর্তমানে ঢাকা হানি ফ্লাইওভার থেকে। তো কমেন্ট বক্সে জানান আসলে আমাদের কী করণীয়, এক একজনের মতামত জানতে চাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার চাই, আর সবাইকে সুস্থভাবে বাঁচার অধিকার চাই, দেশকে সুন্দর চাই। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।